ভারতে এক বদমাই দিলীপ ঘোষ বলে যাত্রা দিলীপ ঘোষ এই জানোয়ার এই বিয়াজত বলছে মুসলমানদের কেউ তো বাঁচাতে পারবে না এদের আল্লাহও বাঁচাতে পারবে না জোরে বলুন না এই কথা শুনেছেন আপনারা বলে এদের আল্লাহও বাঁচাতে পারবে না নবীর উম্মত নিবনেরা আল্লাহ নবীনার যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী নবী আমার সাহাবীদের জন্য প্রহরে নবী আমার আমার বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি রাসূলুল্লাহ বলে গেলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে দলাদলি সৃষ্টি হবে আমার উম্মতের ভিতরে ভাগাভাগি হবে আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবুল্লাহ আপনার উম্মতের ভিতরে কি নিয়ে দলাদলি হবে কি নিয়ে ভাগাভাগি হবে আল্লাহ নবী আমার সাহাবীদের জন্য প্রহরে বললে ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার উম্মতের ভিতরে মসজিদে দলাদলি হবে মসজিদে ভাগাভাগি হবে কবরস্থান নিয়ে ভাগাভাগি হবে মাদ্রাসা নিয়ে ভাগাভাগি হবে খানকা নিয়ে ভাগাভাগি হবে আমার বক্তব্য দিকে খেয়াল করবেন আমি মোহাম্মদ মুদ্রমন্ত্রী গাজাফুরি গল্প বলতে আসি না গোপাল ভাই কিসা গাইনি শোনাতে আসি না যে দলের কথা বলবো কোরআন ও হাদিস দিয়ে ইজমা কিয়াস দিয়ে দলিল দিয়ে আপনাদের মসজিদ ঢুকিয়ে দিয়ে যাব আমার বক্তব্য দিকে খেয়াল করুন আমার একটা কথা যদি বারবার তলিয়ে যায় একটা কথা যদি ক্ষয়িত হয়ে যায় স্টোর থেকে ব্যবহার করে আপনারা আমাকে ধরবেন প্রশ্ন করবেন উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে যাব আল্লাহ নবী আমার কথা দেড় হাজার বছর আগে জানিয়ে গিয়ে গেলেন আমার উম্মতের ভিতরে খানকা নিয়ে ভাগাভাগি হবে ইমাম নিয়ে ভাগাভাগি হবে ইমাম সাহেবকে নিয়ে ভাগাভাগি হবে পীর পিসাদা নিয়ে ভাগাভাগি হবে আল্লামাকে নিয়ে ভাগাভাগি হবে নবী আমার কথা দেড় হাজার বছর আগে নবী আমার আরো বলে গিয়েছে মাদ্রাসা নিয়ে দলাদলি হবে মাদ্রাসা নিয়ে ভাগাভাগি হবে কবরস্থান নিয়ে দলাদলি হবে কবরস্থান নিয়ে ভাগাভাগি হবে এখন হচ্ছে না হয় না কথা বলে হারাম অনেক দূরে থাকে ভাগ এপাড়া ওপাড়া ভাগ করছে আল্লাহর ঘর নিয়ে আল্লাহর ঘর নিয়ে এপাড়া ওপাড়া ভাগ করছে ভাগ করো বাবু কবরে যেদিনই যাবে বুঝতে পারবে মিনিটে নয় তোমার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে আর এখন মসজিদ মাদ্রাসা যত সেক্রেটারি আর সভাপতি আর কেশিয়ার সব থেকে ফার্স্ট ক্লাস হাইব্রিড হারাম খোর ছাড়া তাদেরকে ওখানে ইমাম সাহেবের উপরে আউন তোলে আলেমদের উপরে আউন তোলে আমার কথা ভাই নিম পাতা তো তিতো তার থেকে আরো কড়া আমার অস সহজে এখন বর্তমান সমাজে সবাই মেনে নিতে পারবে না নবীর উম্মাদ বলে দাবি করি সত্যি কি আমরা নবীর উম্মাদ নবীর উম্মাদ আছে খাস উম্মাদ যারা হবে নবীর উম্মাদ আছে তারা উম্মাদ খাস উম্মাদ হতে হবে তারপরে নবীর সুপারিশ পাবে জান্নাতে ঢুকতে পারবে বাপা মারা গেল এই যে লকডাউন আমরা যে লকডাউন লকডাউন করে চিন্তা করছি শুধু চিন্তা করছে মানুষ
দুনিয়ার সরকার নাম দিয়েছে লকডাউন করোনা এর অরিজিনাল নাম হলো মহামারী এই মহামারী হয়েছিল হযরতে মুসলিম জাহানে দ্বিতীয় নম্বর খলিফা রাষ্ট্রপতি উমারের জামানায় আর এখন আমাদের জামানায় দেখা দিয়েছে তার ভিতরে শরীয়তের কোন জ্ঞান নাই মুদি দাঁড়িয়ে দেখেছে তাই দেখে দেখে দাঁড়িয়ে রাখছে কথা বুঝলে কদিন আগে আমি শুনছিলাম দেখছিলাম এই ভারতে এক বদমাশ দিলীপ ঘোষ বলে যাত্রা দিলীপ ঘোষ এই জাল্লাদ এই বিয়াজত এ বলছে মুসলমানদের কেউ তো বাঁচাতে পারবে না এদের আল্লাহও বাঁচাতে পারবে না জোরে বলুন না এই কথা শুনেছেন আপনারা বলে এদের আল্লাহও বাঁচাতে পারবে না
বলছি তোর আল্লাহ বাঁচাতে পারবে। একবার দরুদ শরীর আল্লাহুম্মা সাল্লি চলে যান জুম্মার দিন শুক্র আব্বা মায়ের জন্য দোয়া চান, দোয়ার দরকার আছে না নাই এই কথা বলেন ভাইরা, দোয়া চান মুসলমান ঘরে ঘরে বেরিয়ে গেছে। আগে মেয়েরা ভালো ছিল, এখন মেয়েরা আবার বড় বড় সুখে হয়েছে। বাজারে ভাইকে ধরলো, জানা ভাবির কাছে যোগাযোগ কর,
ভাবির কাছে যোগাযোগ। আমি কোথায় পাবো? এই কথা ভুল বলছি? তাহলে আমরা মার খাবো না, তা মারটা খাবে কারা? ইহুদি, কুলি, সাঁওতাল, বাগদি, বেধর্মী? আমার হিন্দু ভাইরা মার খাবে? মার খাবো আমি। আলমদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আলমদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।